আসসালামু আলাইকুম। আজকে অষ্টমতম রমজানে সবাইকে স্বাগতম নাবিস করদন ব্লগে। আজকে আমরা খাচ্ছি নুডলস, পাস্তা নুডলস। আজকে হচ্ছে অন্যরকম খাবার, কারণ হলো প্রতিদিন একরকম খেতে ভালো লাগে না, একঘেয়েমি লেগে যায়। এই জন্য আজকে ইফতারিতে আমরা খাব পাস্তা নুডলস। তো আমি গরম পানিতে পাস্তা দিয়ে দিয়েছি। পাস্তা একটু আগে দিতে হয়, কারণ সিদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে, কারণ নুডলস তো অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো আমি পাস্তা আধা সিদ্ধ হয়ে গেছে, এখন নুডলসগুলো অ্যাড করে দিচ্ছি। আমার আবার শর্টকাট রান্না, যদিও এটা হচ্ছে রেডি নুডলস, যার কারণে এভাবে রান্না করলেই এনাফ, এখানে আর কিছু করার দরকার পড়ে না। এখন আমি মশলাগুলো দিয়ে দিব, তার আগে একটু লবণ দিয়ে নিচ্ছি, খুবই সামান্য পরিমাণ। কারণ এই মশলাটা অনেক স্পাইসি, ঝাল লবণ একদম পরিমাণে ঠিকঠাক থাকে। এটা ভালোভাবে নাড়াচাড়া দিলে সুন্দর একটা কালার আসবে। তো আমার নুডলস প্রায় হয়ে আসছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব, হয়ে গেছে। তো আমি ডিম সিদ্ধ দিয়ে দিলাম দুইটা নুডলসের সাথে খাওয়ার জন্য। এখন সব রেডি, এখন খাওয়া দাওয়ার পালা। এখানে খেজুর ধুয়ে নেওয়া হয়েছে আর পাস্তা নুডলস। আমার এভাবে নুডলস খেতে মজা লাগে, অনেকে আবার ফ্রাই খায়, ফ্রাইটা আমার বেশি ভালো লাগে না, কারণ ওটা আবার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। ডিমও নিয়ে নিলাম, এদিকে তরমুজ কাটা আছে আর হলো শরবত। আজান শুরু হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া শুরু, নুডলস খাওয়া শেষ। এখন আমরা আখের রস খেলাম, আখের রস প্রতিদিনই আখের রস খাওয়া হয়। আর তরমুজ, এখন এগুলা খাওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে হ্যাপি রমাদান।